Panvision TV presents. থুথু ফেললে প্রায় মানে থুথুর সাথে রক্ত বের হয়, এটা কি মারি সমস্যার কারণে বা এটা কেন হয়? সুন্দর একটা প্রশ্ন। অনেকে বলে যে ঘুম থেকে উঠে যখন থুথু ফেলে বাকুলি করে তখন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। এটা পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিসের কারণে হতে পারে, ক্রনিক জিঞ্জিভাইটিস। দীর্ঘদিন ধরে যদি তার মাড়ির প্রদাহ থাকে বা মুখে অতিরিক্ত মাত্রায় প্ল্যাক এবং ক্যালকুলাস থাকে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া ব্রোকেন ডাউন টিথ যদি থাকে, যে শুধু দাঁতের রুটটা আছে, সেক্ষেত্রে ওই জায়গাতে আমাদের পলিপ তৈরি হয়ে যায়, পলিপাস হয়ে যায়, তখন পলিপাস থেকে ঘুমের মধ্যে রাতে ব্লিডিং হতে পারে। বা আক্কেল দাঁতের প্রদাহজনিত কোনো কারণে যদি আক্কেল দাঁতের চারপাশের মিউকোসাগুলো টিস্যুগুলো যদি ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে তখন সেখানে ফুড পার্টিকেল জমা হয়ে মাড়িতে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়, সেক্ষেত্রেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। বা ইন্টারডেন্টাল স্পেসে যদি ফুড পার্টিকেলস ঢুকে মাড়ি ফোলা থাকে, মাড়ি থেকে মাড়িতে ইনফেকশন হয়, তখনও কিন্তু ঘুম থেকে উঠলে বা থুতু ফেললে অথবা ব্রাশের সময় আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সেক্ষেত্রে আমি দর্শককে বলবো একজন ডাক্তারের শরণাপন্ন, অবশ্যই একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হয়ে হলে উনি ওনার ডাক্তার চেক আপ করে ফাইন্ড আউট করে ওনাকে সুন্দর একটা চিকিৎসা দিতে পারবেন।